স্যার, বিসিএস ভাইবা বোর্ডে কখনো কখনো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সম্পর্কে প্রশ্ন করা হয়। ওয়ারেন্টস অফ প্রেসিডেন্স জিনিসটা আসলে কি, এটার গুরুত্ব কতখানি, এটি কোথায় ব্যবহার করা হয়? ওয়ারেন্টস অফ প্রেসিডেন্স মূলত রাষ্ট্রের বিভিন্ন পদাধিকারীদের তুলনামূলক ক্রম অবস্থান যেটা, সেটাকে ব্যাখ্যা করে। যে কোনো দেশেই, প্রায় শব্দটাও ভুল এখানে, আসলে যে কোনো দেশেই রাষ্ট্রপ্রধান একটা শব্দ আমরা ব্যবহার করি। রাষ্ট্রপ্রধান হচ্ছেন ওয়ারেন্টস অফ প্রেসিডেন্সের নাম্বার ওয়ান ব্যক্তি, উনি দেশের এক নম্বর মানুষ। এরপরে যে ক্রমগুলো, এগুলো এক এক দেশে এক এক রকম হয়। এখন এটার গুরুত্বটা কোন জায়গায়? গুরুত্বটা হচ্ছে যে আসলে সমাজে আমাদের যেই অবস্থানটা, সেটা খানিকটা ওইটা দিয়ে রিফ্লেক্টেড হয়। আসলে ওটার মধ্যে একটা রিফ্লেকশন থাকে। কীরকম? একজন মন্ত্রী এবং সচিবের, আমরা অনেক সময়ই মনে করি যে আচ্ছা মন্ত্রী আর সচিব হয়তো একই আর কি, কিন্তু আমরা যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সির দিকে তাকাই তাহলে দেখব যে মন্ত্রী আসলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অনেক ওপরে, সচিবের অবস্থান তুলনামূলকভাবে অনেক নিচে। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এটাই হওয়ার কথা, এটাই হওয়া উচিত। শুধু এটা নয়, রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যুরোক্রেসির তুলনামূলক অবস্থানের বিষয় নয়, সামরিক যেই ব্যুরোক্রেটরা আছেন, মিলিটারি ব্যুরোক্রেট, সিভিল ব্যুরোক্রেট, ভিজিবি তাদের কার অবস্থান কোথায়, সেটাও আবার এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স থেকেই আমরা দেখতে পাই। এর বাইরেও যে সাংবিধানিক পদাধিকারীরা আছেন তাদের অবস্থান রাজনৈতিক নেতৃত্ব অথবা ব্যুরোক্রেটদের তুলনায় কোথায়, সেই জায়গাটা আছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আবার দেশের নাগরিক নন এমন ব্যক্তিদেরও জায়গা আছে। কারা? তাঁরা হচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত অথবা হাই কমিশনার যারা আছেন। তাঁর একই দেশের হয়তো রাষ্ট্রদূত যদি থাকতেন, উনি এই ক্রমে যেখানে থাকতেন, কোনো একটা অনুষ্ঠানের সময় হয়তো দেখা গেল যে ওই রাষ্ট্রদূত অনুপস্থিত, ওনার জায়গায় চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স কিন্তু ওই স্ট্যাটাসটা হোল্ড করবেন না, ওনার অবস্থান আবার তখন নাড়ো নিচে। এটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? আমরা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের উদাহরণই দিই। মনে করি যে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তখন বঙ্গভবনে যখন ওনারা যাচ্ছেন সবাই, তখন সরকারের পক্ষে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা আসলে বঙ্গভবনে, হ্যাঁ, সরকারের পক্ষে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা আসলে মেনটেন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারাই এটা ইমপ্লিমেন্ট করে এই জাতীয় অনুষ্ঠানের দিতে। তখন যখন গেলেন, ওই আগের সরকারের কারা আছেন, প্রাক্তন রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী, নতুন যিনি প্রধানমন্ত্রী ডেজিগনেট এসছেন, বিরোধী দলীয় নেতা নেত্রী, কে কোথায় বসবেন, এটা নিয়ে যেন সিটে লিখে রাখতে না হয় বা ধাক্কাধাক্কি না হয়, এটা আসলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এক ধরনের এনশিওর করে। সিট প্ল্যানিং, একদম সিট প্ল্যান করা থাকে, কে কোথায় বসবেন সেভাবে তাদেরকে বসানো হয়। বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কেউ একজন বাংলাদেশে ভিজিটে এসেছেন, এয়ারপোর্ট টার্মাকে তাকে রিসিভ করতে গিয়েছেন সরকারের মন্ত্রীরা, সচিবরা, সামরিক বাহিনীর নেতৃত্ব অনেকে গেছেন ওখানে, ওনারা কার পরে কে দাঁড়াবেন, এটি তো একটা ক্যাওস হবে যদি আমাদের এই জিনিসটা না থাকে। তো এইটা ওখানে একদম ডিফাইন্ড, কে আগে দাঁড়াবেন, তারপরে কে দাঁড়াবেন, তারপরে কে দাঁড়াবেন। আমার নিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের অভিজ্ঞতা সুবাদে দেখেছি যে এটা নিয়ে বিভিন্ন সময়ে কিছু বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে। মন্ত্রী মহোদয় একজনকে গিয়ে বলা যে স্যার আপনার অবস্থান তো এখানে নয়, আপনি একটু ওখানে দাঁড়াবেন, কারণ মন্ত্রিসভারও তালিকা করা থাকে কার পরে কে, এবং সেটা আবার যারা, এই যে আমরা যারা মাঠ পর্যায়ে যারা কাজ করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে ওই তালিকার যেন ব্যতিক্রম না হয় দাঁড়ানোর ক্ষেত্রে, সেটি নিশ্চিত করা। তো সব কিছু মিলে এটা আসলে মূলত একটা আনুষ্ঠানিকতা। তবে এ থেকে আমরা প্রথমে হচ্ছে যে যে ব্যক্তিরা তখন আছেন বিভিন্ন দায়িত্বে, তাদের কার কী অবস্থান সেটা একটু বুঝতে পারি। আর তার পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু বলবো, সেটা হচ্ছে যে একটি সমাজের তুলনামূলক গণতন্ত্রায়ন এবং সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি রিলেশনশিপ, এই বিষয়গুলোরও খানিকটা প্রতিফলন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি থাকে। মূলত হচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন আচার অনুষ্ঠানেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।